हेलो बियास हमरा पर्यक्रमे विभिन्न प्रोडक्ट निये आसि तार धारावाहिकता आज के जे प्रोडक्टा देखते पाच्छेन एटा होच्छे एक्सिलेंट कालो जीरा तेल। एक्सिलेंट कालो जीरा तेल एइटा प्रोडक्ट सम्पर्के आमरा टोटाल विस्तारित कथा बोलबो। तार आगे तोमादेर रिक्वेस्ट करबो आमादेर यूट्यूब चैनलटी सबस्क्राइब करो। यूट्यूब चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे दाओ एबं एरकम हजार हजार भिडियो पेते एबं जे प्रोडक्टगुलो आमरा निये आसबो 100% अर्गानिक प्राकृतिक थेके भेजल उद्भिद द्वारा ये प्रोडक्टगुलो तैरी अवश्य ये प्रोडक्टटा आपनारा देखें हमारे भिडियो देखें और चैनल के सबसक्राइब कर कथा बढ़ा ना। आज के जो प्रोडक्ट नहीं एक्सिलेंट कालो जीरा तेल ये अने नाइजिला तेल बोला है नाइजिला इंग्लिशे नाइजिला ऑयल और यहाँ कालो जीरा तेल ही थी। कालो जीरा तेल की कार्यकारिता ये अने जाने यार कार्यकारिता सम्पर्के आज के विस्तारित कार्यकारिता बोलार आगे हमें और एक कथा बोल जरा विशेषकर बेकार रेन स्टूडेंट रेन किसु करते चाचन किन्तु पाचन ना जे छोट एक व्यवसा करब आसले बजारे चाकरी पावा खूब मुश्किल। जदि आपने किछुटा अपने दक्षता थाके आपने जो उच्च शिक्षा ग्रहण करें তাহলে আমি আপনাকে বলবো বেকার বসে না থাকে আপনি কিছু একটা করেন সেটা হয় আপনি অনলাইন বিজনেস অফলাইন বিজনেস এবং কোনো একটা প্রোডাক্ট নিয়েও আপনি বিজনেস শুরু করতে পারেন। আমি আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করি এখানে কেনাবেচা করার জন্য আমি বসি না, শুধু আপনাদের একটা যে কিভাবে আপনারা উদ্যোক্তা হতে পারেন কিভাবে আপনারা ব্যবসা প্রসার করতে পারেন নিজে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে একটা উদ্যোক্তা হতে পারেন टोटाल यकल विषय नहीं कथा बोली कथा बोली जरा सकल प्रोडक्ट एवं अन्य अन्य प्रोडक्ट नहीं आपनारा अनलाइने व्यवसा करते आपने होते पृथिवीर एकमात्र एक भलो एक व्यवसायी शुद्ध एटा ना। आज के जरा बड़ो हो देखें ता क्यों छोटो ता बड़ो ता एके बारे किन्तु एत बड़ो छिलो ना। आप जो सारा विश्व जतगुला कम्पानी देखी जरा जतटुकू कर बिजनेसमैन ता अवश्य किन्तु ता छोट परिसरे किन्तु ता अग्रसर होते बोलबो सकल प्रोडक्ट ना এই সকল প্রোডাক্ট এবং অন্য অন্য প্রোডাক্ট নিয়েও আপনারা কিন্তু অনলাইন অফলাইন সুন্দরভাবে একটা ব্যবসা প্রসার করতে পারেন। আজকে যে প্রোডাক্ট নিয়ে এসেছি এক্সিলেন্ট নাইজিলা তেল, এক্সিলেন্ট নাইজিলা তেল আপনারা জানেন এটা একটা পবিত্র কুরআন বাণীতে হাদিসে এবং কিন্তু এটা লেখা আছে যে কালো জিরা তেল মানে মরণ ছাড়া মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। তাহলে দেখেন কালো জিরা তেল এত কার্যকরী একটা সুস্থ মানুষ আমি মনে করি একটা সুস্থ মানুষ কিন্তু এই কালো জিরা তেল ব্যবহার করা উচিত। এক্সিলেন্ট কালো জিরা তেলে এবং অন্যান্য কালো জিরা তেল আর এই কালো জিরা তেলের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, কারণ এই কালো জিরা তেল মানে যে বীজটা সংগ্রহ করা হয়েছে বাছাই করা হয়েছে এটা খুবই ভালোভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই কালো জিরা তেল বাছাই করা হয়েছে। যে তেলটা মেশিন দ্বারা বা প্রযুক্তি আধুনিক প্রযুক্তির মাধ্যমে তেলটা সংগ্রহ করা হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে পিউরিফাই করে এই কালো জিরা তেলটা প্যাকেটজাত করা হয়েছে। কালো জিরা তেল সাধারণত আমরা অনেকেই শরীরে ব্যবহার করি এবং এটা অনেকে চুলে ব্যবহার করে থাকে, নাকে সারা শরীরে ব্যবহার করে থাকে। কালো জিরা তেল শুধু ব্যবহার করে না, এটা তারা কিন্তু অনেকেই ভাতের সাথে অন্য অন্য উপাদানের সাথে কিন্তু খেয়ে থাকে। এটা একটা কালো জিরা তেল প্রকৃতি থেকে প্রাপ্ত একটি আশ্চর্য তেল, কারণ এটা কিন্তু আমি বলেছি যে এটা একটা পবিত্র জিনিস, সব রোগের মহা ঔষধ কালো জিরা তেল। জ্বর এটা যদি আমি কার্যকারিতা যদি বলি জ্বর সর্দি কফ কাশি ব্রঙ্কাইটিস পেট ব্যথা বদ হজম বমি বাত স্তন দুগ্ধ স্বল্পতা একজিমা, অনেকে কিন্তু একজিমা রয়েছে কাতা সেরা সাধারণ ব্যথা পর্যন্ত কিন্তু দূর করে। এই সকল এই যে আমরা বলেছি যে কয়েকটা উপকার্যকারিতাগুলো বলেছি এগুলো কিন্তু 100% ভাবে আমরা বলতে পারি যে আমরা এটা কিন্তু প্রথমেই বলেছি প্রকৃতি থেকে প্রাপ্ত, কারণ কালো জিরা তেলে কোনো অন্য অন্য কোনো সংমিশ্রণ
করা যায় না, এটা টোটালি হচ্ছে আপনার কালোজিরা তেল বীজ থেকে এই কালোজিরা তেল সংগ্রহ করা হয়, নির্যাত সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে কালোজিরা তেল। কালোজিরা তেল যারা বাজারে অনেক কালোজিরা তেল রয়েছে, আপনি যদি পারেন বাজার থেকে কালোজিরা কিনে নিয়ে এসে কিন্তু আপনি কালোজিরা কিন্তু সেটা তেল তেলে রূপান্তর করতে পারবেন। এবং অনেকে কালোজিরা কিন্তু ভর্তা খেয়ে থাকে, কালোজিরা কিন্তু ব্যাপক উপকার। আমরা যদি কালোজিরা তেলের আদিকাল থেকে কিন্তু মানুষ কিন্তু কালোজিরা তেল ব্যবহার করে আসছে, কালোজিরা তেল শুধু বর্তমান নয় পূর্বে থেকে মানুষ কালোজিরা তেল ব্যবহার করে এটার উপকার তারা কিন্তু অবশ্যই জানে। বর্তমান সময়ে এটাকে তেল রূপান্তর করেছে, তেলটাকে মানুষ ব্যবহার করে আসছে, শরীরে ব্যবহার করে আসছে এবং এটা খেয়ে খাওয়া দাওয়া করে। তো আমি আসলেই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি এই আমার ভিডিওটা দেখে আপনি যদি 1 ইঞ্চি পরিমাণ আপনি যদি মানে কিছুটা আপনি আপনার মনের ভিতর একটা সৃষ্টি করে যে আমি শুধু এই সকল প্রোডাক্ট না অন্য অন্য প্রোডাক্ট বা অন্য কিছু করতে চাই যেটা আমার জীবনে একটা ভালো একটা প্ল্যাস পয়েন্ট হয় যা আমি দেশ এবং জাতি কাছে একটা ভালো উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে শুধু আপনি ব্যবসা, মানুষ আজকে কিন্তু চাকরি থেকে ব্যবসার দিকে অগ্রসর হচ্ছে, কারণ ব্যবসাটা এমন একটা জিনিস যেটা আপনি আপনার ইচ্ছা মতে ইচ্ছা অনুযায়ী কাজগুলো কিন্তু করতে পারবেন, যা একটা প্রাইভেট বা একটা কোম্পানি আপনি এই সকল কাজ করতে পারবেন না। বিজনেসটাকে আপনি কিভাবে গ্রো করবেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলি, পর্যায়ক্রমে আমরা অনেক প্রোডাক্ট এবং বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন ব্লগ প্রোডাক্ট নিয়ে এগুলোকে নিয়ে আমরা উপস্থাপন করব। আপনি আপনার লাইফটাকে যদি একটু হলে ডেভেলপ করতে চান তাহলে আমাদের অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওগুলো থেকে অবশ্যই আপনারা কিছুটা হলে উৎসাহ উদ্দীপনা পাবেন এবং আপনার জীবনটাকে সুন্দরভাবে গোছানো এবং কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন সে সম্পর্কে কিন্তু আমরা প্রোডাক্টের মধ্যেই এই কথাগুলো বলে থাকি। যদি আপনি এই সকল প্রোডাক্ট না এই সকল প্রোডাক্ট এবং আমরা যে কোনো প্রোডাক্ট রিভিউ করেছি সবগুলো কিন্তু 100% অর্গানিক এবং GMP এবং BSKI দ্বারা অনুমোদিত এবং বাংলাদেশ খাদ্য পুষ্টি ইনস্টিটিউট থেকেও কিন্তু এগুলো অনুমোদন। যে প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশের অনেক জায়গায় পাবেন, আসলেই বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে প্রোডাক্ট ভেজাল রয়েছে, অনেকে ভেজাল ব্যবহার করে যা আপনার শরীরের জন্য আপনার পুরো মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। আর এই সকল প্রোডাক্ট আমরা যে রিভিউ করেছি 100% অর্গানিক, যা আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, যা মানে একদম পার্শ্ব প্রতিক্রিয়াহীন। আপনি এই প্রোডাক্টগুলো কেন ব্যবহার করবেন, আমি প্রথমেই বলেছি এটা আদিমকাল থেকে বর্তমান পর্যন্ত পূর্বে কিন্তু মানুষ তেল ব্যবহার করত না, এটাকে মানুষ বিভিন্নভাবে প্রসেস করে কিন্তু এটা তারা খাবার হিসাবে ব্যবহার করত এবং ব্যবহারও করত অনেকেই। আর বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে এটাকে তেল করে এটা মানুষ কিন্তু খাচ্ছে এবং ব্যবহার করছে। আসলে আমরা ভিডিওটা বেশি বাড়াবো না, আমরা অনেকগুলো আইটেম নিয়ে আমরা রিভিউ করি, পর্যায়ক্রমে অনেক প্রোডাক্ট নিয়ে আমরা করব অবশ্যই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করবেন, আর যারা অনলাইনে অফলাইন ব্যবসা করতে চান, আপনার জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান, আপনি ঘরে বসেই যদি আপনি ইনকাম করতে চান, বর্তমান সময়ে হাজার হাজার মানুষ বেকার রয়েছে যারা অনার্স মাস্টার্স করে কিন্তু চাকরি পাচ্ছে না, চাকরির পিছনে শুধু ঘুরছে। আপনি মানে ছোট কাজটাকে ছোট কখনো মনে করবেন না, তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন না। আপনি কাজটাকে কাজের মতো করে নেন, দেখবেন আপনি অবশ্যই একদিন সাকসেসফুল হবেন। আপনি আপনি যদি মনে করেন অনেক কিন্তু অনেক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কিন্তু রয়েছে যে শীতের দিনে তারা ডিম বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করে এবং অনেকেই কিন্তু তারা পিঠাপুলি বিক্রি করে, কারণ তারা কাজটাকে ওইভাবে নিয়েছে, কাজটা ছোট হলেও তাদের মধ্যে একটা রয়েছে যে আমি এই কাজটা করলেও একদিন আমি সফলতার পর্বে পৌঁছাতে পারবো। অবশ্যই আমাদের এটা মনে রাখা উচিত, কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়, আমরা যে কাজটাই করব আমাদের মতো করে করব এবং নিজের মতো করে করব, যাতে এই কাজটা করে আমার ভালো একটা পূর্ণতা লাভ করতে পারি, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি আসলে অনেক কথা নিয়ে আমি বিভিন্ন ইউটিউব
গ্রোথ এবং মোটিভেশনাল অনেক ভিডিও নিয়ে আসবো। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হব এবং অন্য অন্য জায়গা এবং কিছু ভিজিট করব, সেগুলো আপনাদের মধ্যে হাজির করব। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হয়তো আমাদের ভিডিও থেকে এমন কিছু পাবেন আপনার জীবনটা অনেক এগিয়ে যাবে। আমরা যে প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনি অনেক রোগ বালাই এবং আপনি নিজে সুস্থ থাকবেন, অনেকেই সুস্থ থাকবে এই প্রোডাক্ট নিয়ে আপনি সংগ্রহ করতে পারেন। আমরা কোম্পানির হটলাইন নাম্বার দিয়ে দিব এবং কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিব, আপনি সংগ্রহ করতে পারবেন। কারো কোনো মতামত, কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।